এবার বগুড়া জেলায় ক্র্যাশ করলো একটি ট্রেনিং বিমান। গত বুধবারে এই বিমানটি বগুড়া জেলার একটি আলুর ক্ষেতে ক্র্যাশ করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুপুরে হঠাৎ করেই একটি বিমানের উচ্চ শব্দ শুনতে পায়। তারপরে তারা দেখে খুব কাছ দিয়ে একটি ট্রেনিং বিমান নিচে এগিয়ে আসছে এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে পায় বিমানটি মাটিতে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে সতর্ক এলাকাবাসী 999-এ ফোন দেয় এবং এই ঘটনা বলে। কিছুক্ষণ পর এলাকা পরিদর্শনে পুলিশের একটি গাড়ি আসে এবং তারা এই ঘটনার সত্যতা যাচাই করে। যদিও এই ক্র্যাশ ল্যান্ডিংয়ে কারো হতাহতের ঘটনা ঘটেনি এবং পাইলট অক্ষত রয়েছে এবং আলোর ক্ষেত্রেও বেশি একটা ক্ষতি হয়নি, যদিও বিমানটির প্রপেলার এবং একটি ডানা ভেঙে গেছে। ক্র্যাশ ল্যান্ডিংয়ের পরপরই উৎসুক জনতা এই বিমানটি দেখতে ভিড় করে এবং কিছুক্ষণের মধ্যেই আশেপাশে অনেক মানুষের ভিড় জমে যায়। আশেপাশের গ্রাম থেকে এলাকাবাসী এই বিমানটি দেখতে আসে এবং অনেকে ভিডিও করা শুরু করে। পরবর্তীতে র‍্যাব, সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে বিমানটিকে হস্তান্তর করা হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বগুড়ার এরকম আরও নতুন নতুন আপডেট খবর জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।